হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা শরবতের রেসিপি যেটা শুধুমাত্র শরীরকে ঠান্ডা রাখবে না, তোমাদের এই গরমে সমস্ত কিছু হজমেও খুব সাহায্য করবে আর শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করবে। চলো দেখে নেওয়া যাক যে এই শরবতটা তৈরি করতে মেন দুটো কি জিনিস লাগবে। তো মেন দুটো জিনিস নিয়েই কিন্তু এই শরবতটা তৈরি হয়ে যাবে। একটা হচ্ছে পুদিনা পাতা আর একটা হচ্ছে লেবু, এই দুটো মেন জিনিস লাগবে। তো দেখো, আমি পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর যে লেবুটা আমি দেখালাম তোমাদেরকে, মোটামুটি দুটো লেবু নিয়েছি, সেই দুটো লেবুর রস বার করে নিয়েছি ভালো করে, দিয়ে এটাকেও আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি চিনি। তো এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ করবে সেই অনুযায়ী নেবে। তো এখানে 2 গ্লাস মতন আমার হবে, তো আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো তোমরা চিনির পরিবর্তে কিন্তু এখানে মিছরিও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব আমি বিট লবণ, এমনি সাদা নুনও ব্যবহার করতে পারো, তো আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। তো এটাও আমি মোটামুটি 2 চামচ মতনই দিয়ে দিলাম, ছোটো চামচ, 1.5 চামচ মতো। তো দিয়ে ব্যাস এটাকে একটু জল দেব, তারপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখো, আমি জল দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি আবার একটুখানি, এই দেখো এর মধ্যে জল দিয়ে দিলাম, নইলে এটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড হবে না, তাই জন্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ব্যাস এই দেখো, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি শরবতটা রেডি করি। তো তার জন্য একটা আমি গ্লাস নিয়ে নিলাম, আর একটা ছাঁকনি দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছি এটাকে ছেঁকে নেব, কারণ যে পাতাগুলো আছে সবটা তো নেব না, এর যে জুসটা সেটাই নেব। তো যতটা পরিমাণ লাগবে আমার ততটা নিয়ে নিলাম, অল্পই লাগবে। তো দেখো, এর থেকে যে জুসটা আছে সেটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নিলাম। ব্যাস এর মধ্যে দিয়ে দেব আমি 2 আইস কিউব, এই যে 2 আইস কিউব দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে ঠান্ডা ঠান্ডা একদম জল। ব্যাস আর কিছুই লাগবে না, তাহলেই তৈরি আমাদের এই যে পুদিনা লেবুর শরবত। তো এইটা তৈরি করতে দেখতেই পেলে তোমরা, মাত্র 2 জিনিস লাগলো, কিন্তু তাতেই কিন্তু সুন্দরভাবে শরবতটা তৈরিও হয়ে গেল। এটা তোমাদের শরীরকে রাখবে ঠান্ডা, ডিটক্সিফাই করবে শরীরকে, বিভিন্ন খাবার হজম করতেও সাহায্য করবে। তো একদম বাড়িতে এটা বানিয়ে নাও, যদি রোজ 1 গ্লাস খেতে পারো তাহলে কিন্তু সত্যি এই গরমে তোমার শরীর কিন্তু থাকবে সুস্থ এবং রিফ্রেশ। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতেও অবশ্যই তোমরা ট্রাই করো। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও। তো দেখা হয়ে যাবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।